গ্রেপ্তার করেননি কেন? সেটা ইডি বাধা। ফলে ইডি কি সিবিআই কি রাজ্য পুলিশ না কথা না, ধরবার সুযোগ অবশ্যই তাদের ছিল যারা ওকে ঘেরাটোপে রেখেছেন। রাজ্য পুলিশের ঘেরাটোপে ছিল সবাই জানে। গ্রেপ্তার না গ্রেপ্তার দেখানো হয়েছে, অ্যারেস্ট না শোন অ্যারেস্ট, শেষমেশ শেখ সাজাহারকে গ্রেপ্তার দেখানো হল। সন্দেহশালীদের গ্রেপ্তার না মিনা খায় গ্রেপ্তার, আজ ভোরে গ্রেপ্তার না আরো আগে গ্রেপ্তার? আমরা আগেও বলেছিলাম পুলিশের ঘেরাটোপে শেখ সাজাহার, এবং এলাকার মহিলারা মানুষ সবাই বলেছে শেখ সাজাহার এলাকায় আছে, সবাই জানতেন। নিরাপদ সর্দার প্রাক্তন বিধায়ক প্রকাশ্যে বললেন যে শেখ সাজাহার এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ফলে পুলিশের ঘেরাটোপেই তিনি ছিলেন। বরং কেন শেখ সাজাহার এলাকায় আছে এটা বলার পর নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রী ধামাচাপা দেওয়ার সব রকমের চেষ্টা করেছেন, সাজাহারের পাশে দাঁড়িয়েছেন, চক্রান্ত বলেছেন, ওর বিরুদ্ধে অযথা বলা হচ্ছে বলেছেন, বিরোধীদের কাজ বলেছেন, মহিলাদেরকে বহিরাগত মহিলা বলে দাগিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সব চেষ্টা করেও শেষমেশ জনরোষ একে বলে পারলেন না, অ্যারেস্ট দেখাতে হলো বা অ্যারেস্ট করতে হলো। মানুষের না বোঝার কোনো কারণ নেই যে অপরাধীদের পাশেই সরকার কিভাবে দাঁড়ায়। এখন মুখ্যমন্ত্রীকে এটা এনশিওর করবেন যে মানুষের যে অভিযোগ নানাবিধ, জমি দখল, আদিবাসীদের উপর আক্রমণ, মহিলাদের হারেম খানে নিয়ে অসহ নানাবিধ, তৃণমূলের এমএলএ মন্ত্রী তিনি আক্রান্ত হয়েছেন সাজাহারের হাতে, প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিডিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এই সমস্ত অপরাধের পরে আইনের শাসন কি ফিরবে সন্দেশকালীতে? শেষমেশ শেখ সাজাহার তাকে গ্রেপ্তার দেখানো হলো, তাকে জামাই আদকরে রাখা হয়েছিল, তাকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। গ্রামের মানুষ সব জানতেন এবং তারা বলেছিলেন ডিজি তিনবার তিনবার ঘুরে আসলেন, তিনি কিছু টের পেলেন না। শেষমেশ যখন অভিষেক ব্যানার্জিরা বলতে বাধ্য হলেন যে আর উপায় নেই, তখন ডিজির কাজ দাঁড়ালো, পুলিশের কাজ দাঁড়ালো। যেমন সারদা চিটফান্ড মামলায় তথ্য লোপাট করা হয়েছিল, তথ্য লোপাট করার জন্য টাইম নেওয়া হলো, তথ্য লোপাট করা হলো। এবার শেষমেশ তৃণমূলের মুখপাত্র বলে দিলেন সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে। বোঝা গেল ডিজির চাইতে বড় ডিজি তৃণমূলের নেতারা, ডিজি অযোগ্য অপদার্থ, তার কথায় কিছু হয় না, তিনি গ্রেপ্তার করতে পারেন না। তৃণমূল বলে দেওয়ার পর গ্রেপ্তার, কার্যত পুলিশ ব্যগ্র হয়ে গেল যে পুলিশ শাসকের দালালি করছে এবং পুলিশ অপরাধীদের পাশে দাঁড়িয়ে আছে, অপরাধীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদীদের বিরুদ্ধে প্রত্যেক দিন চোখ রাগাচ্ছে এবং তাদের গ্রেপ্তার করছে। পুলিশের কাজ ধরা পড়ে গেছে, তারা একদম অপরাধীদের পাশে। দেখুন, শেখ সাজাহারকে গ্রেপ্তার করা এবং অথবা গ্রেপ্তার দেখানো, তারপর যেভাবে পুলিশ আধিকারিকরা স্টেটমেন্ট করলেন সাংবাদিকদের কাছে, এটা বোঝা গেল যে একেবারে তৃণমূলের দলের মুখপাত্রের মতো করে কথা বলছেন পুলিশের আধিকারিকরা। কোর্ট যা বলেছে, কোর্টের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার বাইরে গিয়ে নিজেদের ব্যাখ্যা দিলেন, যেটা তৃণমূল দলের হয়ে ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা করেছিলেন অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষরা। ডিজি তিন দিন ধরে ঘুরে ধরতে পারলেন না কেন, 56 দিন ধরে ধরা গেল না কেন, তার ব্যাখ্যায় অপব্যাখ্যা করলেন। এটা বেঠিক, দলতন্ত্র কত গভীর এখানে স্পষ্ট হয়ে যায়। ইডির মামলায় কোর্ট বলেছে কোনো বাধা নিষেধ নেই, ছিল না, যদি বাধা নিষেধ থেকেও থাকে তাহলে বাকি প্রতিদিন মানুষের যে অভিযোগ, 43টা 44টা স্পেসিফিক অভিযোগ চার্জশিট কেন গ্রেপ্তার করেননি? মহিলাদেরকে হারেম খানে নিয়ে যাওয়া হয়, জমি দখল করা হয়েছে, জবরদস্তি করা হয়েছে, প্রতিদিন মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, চোখ লাগানো হচ্ছে, পুলিশকে রাস্তার অবরোধ করা হয়েছে অফিসিয়ালি, গ্রেপ্তার করেননি কেন? সেটা ইডির বাধা। ফলে ইডি কি সিবিআই কি রাজ্য পুলিশ না কথা না, ধরবার সুযোগ অবশ্যই তাদের ছিল যারা ওকে ঘেরাটোপে রেখেছেন। রাজ্য পুলিশের ঘেরাটোপে ছিল সবাই জানে।
রাজ্য পুলিশ ঘেরা ঢুকে রেখে দিয়েছে, যাতে নিরাপত্তা দিয়ে রেখে দেওয়া যায়, যাতে তৃণমূলের রাজনীতি করা যায়। কিন্তু এত জঘন্য খোলামেলা তৃণমূল দলের হয়ে মুখপত্রের মতন কথা বলছেন পুলিশের আধিকারিক, এটা ভাবা যায় না।